973 দিন ধরা প্রতিদিন এই জামাটা গায়ে দিয়ে কাজে যাই। মাঝে মাঝে মনে হয় এইটাই আমার গায়ের সামরা। আর এই সামরা গায়ে আমরা হাজার হাজার মেশিন। মেশিনের না থাকে ক্লান্তি, না থাকে মায়া, আমাদেরও তাই। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক ভাইয়া। কত আমার জামাটা বেশি সুন্দর হয়েছে না? না ভাইয়া, আমারটা বেশি সুন্দর হয়েছে, তাই না? দুইজনেই সুন্দর লাগতেছে, একজনের পূর্ণিমা আরেকজনের শাবনূর। কি যে কও ভাইয়া, লও ভাইয়া আমার লগে কথা কও, চল আমার ভাইয়া। তোর পাঠানো টাকা দিয়াই ওরা কাপড় সাপড় কিনা আলমারি বোঝাই করে ফেলতেছে। তো কি হইছে আম্মা, দরকার হলে আলমারি আরেকটা কিনা দিব। তিন ভাই বোন মিলা সারাদিন নতুন নতুন জামা কাপড় পরে ঘুরু। ভাই সেলিম আসতেছি। আমার রাখি। আচ্ছা বাবা রাখো। বাজান, ধান কাটার লাগে মজুররা তো অনেক টাকা চায়, তুই চিন্তা করিস না, আমি আস্তে আস্তে সব করে ভালো। আব্বা তোমার না মানা করছে এই গরমে খেতে যেতে না? তুমি মজুর ডাকো, টাকা আমি দিয়ে দিই। আচ্ছা বাজান, কাতারে কি অনেক গরম? ধুর খে খুঁজছে আবু, গ্রামের গরমের কাছে এই গরম কিছুই না। হাজারে কষ্ট ম্লান হয়ে যায় তোমাদের হাসি মুখে, হাজার মিথ্যে সত্যি হয় তোমাদেরই সুখে। রব জানে আমি জানি ভালোবাসি তোমাদের। কিরে কি খাস? ইলিশ। দূর, এটা কোনো খাওয়ানো হলো? তুমি কি খাও? খাপসা। ইস কেমন নাম খাপসা। আরে এটা আরবের বিরিয়ানি। এহ মায়ের হাতের ইলিশের থেকে মজার কিছু নাই। বেশি মজা হইছে রে। হ্যাঁ আচ্ছা খা, আমার আবার খাপসা ঠান্ডা হয়ে যেতেছে। রব জানে রব জানে প্রবাসীদের এই আত্মত্যাগের বিনিময়ে শুধু তাদের পরিবারের হাসি ফোটে না, হাসি ফোটে দেশের অর্থনীতিতেও। ঠিক তাদের মতো আমরা স্টারলাইন ফুড প্রোডাক্ট বহির্বিশ্বে খাবার রপ্তানির মাধ্যমে ভূমিকা রাখছে দেশের অর্থনীতির অগ্রযাত্রায়। আমাদের পক্ষ থেকে প্রতিটি প্রবাসী ভাই ও বোনদের জানাই সশ্রদ্ধ সালাম। ঈদ মোবারক। স্টারলাইন ফুড প্রোডাক্টস লিমিটেড।